প্ৰফেচাৰ এগৰাকী নিহত হৈছিল, ভুল চিকিৎসাৰ বলি হোৱা বুলি অভিযোগ উত্থাপন হৈছিল। কিন্তু এতিয়া সেই মৃত্যুৱে নতুন মূল লৈছে। আপোনালোকো আজি জিলা উপায়ুক্তৰ ওচৰত আহিছে, মেমৰেণ্ডাম দিছে, কি ক'ব আচলতে বিষয়টো কেনেধৰণৰ? বিষয়টো সেইদিনাখনি যি সময়ত তেখেত ডক্টৰ উমি কাকতি স্বৰ্গীয় হৈছিল, প্ৰথম তেওঁৰ স্বামীয়ে মোলৈ ফোন কৰিছিল। মই বিভাগীয় প্ৰধান হিচাপে মই তেতিয়া নগাঁৱত আছিলোঁ আৰু মোক কৈছিল যে ডক্টৰ ৰুমি কাকতি নাই। এই কথাটো মই লগালগ মেছেজটো ফৰৱাৰ্ড মানে খবৰটো দিছিলোঁ বিশ্ববিদ্যালয় পৰিয়ালক, আৰু বিশ্ববিদ্যালয় পৰিয়ালৰ সকলো ইয়াত যি আছিল তেওঁলোক গৈছিল। কিন্তু তেওঁলোক যোৱাৰ পাছত তেওঁ স্বামীয়ে আমাৰ বিশ্ববিদ্যালয়ৰ এজন সহকৰ্মীক খুব বেয়াকৈ অপদস্থ কৰিছিল, যাৰ কাৰণে তেওঁলোকে ডেড বডি চাবলৈও নাপালে। কিন্তু ডক্টৰ ৰুমি কাকতি সেইদিনাখনি আচলতে তেওঁ শৰীৰটোহে মৃত্যু হ'ল, তাৰ আগৰ পৰা আমি তেওঁক দেখিছিলোঁ। মই যেতিয়াই জইন কৰিছিলোঁ বা আমাৰ গোটেই কৰ্মী সকলোৱে, অধ্যাপক অধ্যাপিকা আনকি আমাৰ কৰ্মচাৰী সকলো দেখিছিল যে ডক্টৰ ৰুমি কাকতিয়ে এই মানুহজনৰ লগত বিয়া পতাৰ পাছত তিল তিলকৈ তেওঁ মৃত্যুৰ ফাললৈ আগবাঢ়ি গৈ আছিল। যি ধৰণৰ এগৰাকী গৰ্ভৱতী মহিলাই যি ধৰণৰ পুষ্টিকৰ আহাৰ খাব লাগিছিল তাৰ পৰা বঞ্চিত হৈ আহিছিল, আৰু উইদিন 1 ইয়েৰৰ ভিতৰত তেওঁলোকে 16 লাখ টকীয়া এখন গাড়ী কিনিছিল জোৰ জবৰদস্তিকৈ, পাৰ্চনেল লোন লোৱাইছিল 8 লাখ টকীয়াকৈ পাৰ্চনেল লোন লোৱাইছিল। তাৰ উপৰিও তেওঁ জে আৰ এফৰ যিখিনি পইচা আছিল 8 লাখ টকা তেওঁ জমা আছিল, সেই 8 লাখ টকাও এই দ্বিতীয় স্বামীজনে বিয়া পতাৰ পিছতেই ঘৰৰ পৰা সেই গোটেই পইচাখিনি লৈ অনাৰ দায়িত্ব ল'ব লগা হৈছিল। গতিকে এই গোটেই কথাখিনিয়ে আমাৰ এটা সন্দেহ আৰু ঘনীভূত কৰি তুলিলে। আমি কালি তেওঁলোকৰ পৰিয়ালত গৈছিলোঁ, ডক্টৰ ৰুমি কাকতিৰ ঘৰত গৈছিলোঁ, আমি সকলো গৈছিলোঁ ইয়াত উপস্থিত থকা। তেতিয়া তেওঁ ককায়েকে কৈছিল যে তেওঁলোক যেতিয়া আহিছিল তেওঁলোকৰ ঘৰত চাহ দিবলৈ চাহপাত আৰু চেনীৰ অভাৱ আছিল। এগৰাকী এছিষ্টেণ্ট প্ৰফেচৰৰ ঘৰত চাহ আৰু চেনীৰ অভাৱ থকা কথাটোৱে নিশ্চয় তেখেতৰ আৰ্থিক যিটো দুৰৱস্থা সেই কথাটো সোঁৱৰায়। আৰু মৃত্যুৰ দুদিন নে তিনিদিনৰ আগত মোৰ সহকৰ্মী এগৰাকীক তেওঁ সুধিছিল যে আচলতে তুমি কিমান টকা দৰমহা পোৱা। দৰমহাটো একচুৱেলি যিটো হেৰিয়ত মেছেজ আহে সেই মেছেজটো তেওঁ হাজবেণ্ডে লৈ লৈছিল আৰু এটিএম পৰ্যন্ত লৈ লৈছিল। আৰু এই বিষয়ে তেওঁ আমাৰ ডিপাৰ্টমেণ্টত মোৰ আগত কৈছিল গোটেই কথাখিনি, আৰু মোক এই কথাখিনি ৰাজহুৱা নকৰিবৰ কাৰণেও তেখেতে কৈছিল মৃত্যুৰ আগত। আৰু দ্বিতীয় কথাটো হ'ল, যি সময়ত তেওঁ দেহাৱসান ঘটিল সেই দেহাৱসান ঘটাৰ সময়ত দুৰ্ভাগ্যক্ৰমে সেই যিটো কেবিনত, সেই কেবিনত কেৱল তেওঁৰ হাজবেণ্ড আৰু তেওঁ আছিল। কিন্তু হাজবেণ্ডে অভিযোগ কৰিছিল হাজবেণ্ড নথকা সময়ত তালুকে শ্বিফ্ট কৰা হৈছিল, একেবাৰে ভুল কথা। আমি সেইটো কথা আমি নাজানো, হস্পিটেল কৰ্তৃপক্ষই জানিব। কিন্তু তেওঁলোকৰ পৰিয়ালে কোৱা মতে যিটো সময়ত শ্বিফ্ট কৰিছিল, শ্বিফ্ট কৰাৰ পাছত ডক্টৰেও তেওঁক ভাল বুলিয়ে কৈছিল আৰু নৰ্মেল প্ৰেছাৰ 150 হৈছে বুলি কৈছে। 150 সাধাৰণতে এগৰাকী নৰ্মেল মানুহৰো থাকে, আমি 150 প্ৰেছাৰ লৈয়ে ফুৰোঁ যিকোনো মানুহে ইমান কামৰ প্ৰেছাৰত। দ্বিতীয় কথাটো হ'ল, আমি তেওঁ বাইটত শুনা পাইছোঁ, তেখেতে যিটো আপোনালোকৰ সন্মুখত বাইট দিছিল তেওঁ গাৰুৰ কথা বাৰে বাৰে প্ৰসংগক্ৰমে আনিছে। গতিকে আমাৰ ডাউট হয় এই মানুহজনে পূৰ্ব পৰিকল্পিতভাৱে হয়তো কিবা কৰিছে, আমি তেনেকুৱা ধৰণৰ ডাউট কৰোঁ। কাৰণ ৰুমি অত্যন্ত নিষ্ঠাৱান আছিল আৰু তেওঁ অধ্যয়নত অত্যন্ত চোকা ছোৱালী আছিল, গোটেই অঞ্চলটোৱে ক'ব তেওঁ, আৰু খুব নিমাষিত আছিল। গতিকে তেওঁ যিহেতু প্ৰথম বিবাহ বিচ্ছেদ হৈছিল আৰু দ্বিতীয় বিবাহ হিচাপে এইখন তেওঁ গ্ৰহণ কৰিছিল, গতিকে সকলো দুখ কষ্ট সহ্য কৰি তেওঁ সংসাৰখন চলাই নিয়াৰ কথা ভাবিছিল। হয়তো তেওঁ সেইকাৰণে কেতিয়াও প্ৰতিবাদ কৰা নাছিল। কিন্তু গোটেই ঘটনাটোৱে তেতিয়াহে মূৰ লৈছে যেতিয়া হস্পিটেল কৰ্তৃপক্ষই সেই সময়ত তেওঁলোকৰ ভুল হৈছিল বা নহৈছিল, তেওঁলোকে কি কৈছে কি নহৈছে আমি নাজানো, কিন্তু মানুহজনৰ যিটো চাল চলন, মানুহজনৰ ইমান দিনৰ যিটো আমি তেওঁক দেখি আছিলোঁ, এই গোটেই কথাবোৰৰ পৰা এই মৃত্যুটো কিন্তু যে সাধাৰণ মৃত্যু নহয় সেই কথাটো আমাৰ কিন্তু মনত দৃঢ় হৈ পৰে। পোষ্টমৰ্টেম কৰা নহ'ল, পোষ্টমৰ্টেম কৰা নহ'ল, মিঠাই জ্বলাই দিয়া হ'ল, মিঠাই জ্বলাই দিয়া সাধাৰণতে হয়। আৰু দ্বিতীয় কথাটো হ'ল, এই বিশ্ববিদ্যালয়খনত তেওঁ 2015 চনৰ 1 আগষ্টৰ পৰা তেওঁ কাম কৰি আছিল। গতিকে যিখন বিশ্ববিদ্যালয়ত ইমান দিন তেওঁ ভাত কাপোৰ চব দিছিল, সংসাৰ দিছিল, গতিকে সেই বিশ্ববিদ্যালয়খনত তেওঁ ডেড বডিটো আনিবলৈ নিবিচৰাটো বা তেওঁলোকৰ লগত যোগাযোগ নকৰাটো এটা বৰ দুৰ্ভাগ্যজনক। কাৰণ আমাৰ ল'ৰা ছোৱালী বহু ৰাতিলৈকে ৰৈ আছিল, কিন্তু ৰাতি 3টা বজাতেই তেওঁ শ্মশানৰ কামখিনি সমাধা কৰিছিল বুলি আমি পাছত অৱগত হৈছো। আমি স্মাৰক পত্ৰ দিব বিচাৰিছো আমাৰ উপায়ুক্ত মহোদয়ক, আৰু আমি ইতিমধ্যে আৰক্ষী অধীক্ষক মহোদয়ক স্মাৰক পত্ৰ দিছো। এইকাৰণেই দিছো যে আজি এগৰাকী শিক্ষিতা নাৰীৰ ক্ষেত্ৰত যদি এনেকুৱা হ'ব পাৰে, তেতিয়াহ'লে সাধাৰণ এগৰাকী নাৰীৰ ক্ষেত্ৰত কি হ'ব।
এই সম্পর্কে আমার যেহেতু সকলে সচেতন, আমি সকল সচেতন বলে ভাবো, গতিকে যেহেতু ন্যায় পাত উচিত, আমি ন্যায় বিচারিছো, তদন্ত বিচারিছো, আর তদন্ত আসল গোটে কথা উলাই পড়ক, কোন সচা কোন মিছা, যদি হসপিটাল কর্তৃপক্ষ ভুল তাহলে শাস্তি পাও, যদি মানুষজন ভুল আমি কোন ভুল না জানো, তথাপিও সাসপেক্ট করা হয়েছে স্বামী হত্যা করেছে, তিল তিল কয়ে মানে মৃত্যুর মুখলে লই শারীরিকভাবে, শারীরিকভাবে আমি জানা মতে প্রথম যে ভাড়াঘর আছিল সেই ভাড়াঘরটার খেদি দিয়া হয়েছিল, কারণ মারপিট করার কারণে প্রথম ভাড়াঘরটার খেদি দিয়া হয়েছিল, তারপর পরবর্তী পর্যায়ে একটা ভাড়াঘর গেছিল যে ভাড়াঘর থাকা ককায়েকতে পছন্দ করা না, মানে সেইটা এগারী এসিস্টেন্ট প্রফেসরের কারণে সেই আসলে ভাড়াঘর নহয়, পড়ার উপযুক্ত পরিবেশ নাই, একটা ঘরলে লওয়া হয়েছিল। আপনার আগত ডেফিনেটলি ডেফিনেটলি কৈছিল, কিন্তু খুব অন্তর্মুখী আছিল আর নিজের দুঃখ বেদনার কথা কাকো কব বিচরা না, আমার বিশ্ববিদ্যালয়ত ইমান মহিলা আছে ওসর মন খুলি কেউ কোয়া না, আমি রুমির মুখত মানে ইয়াত জয়েন করেছিল তার এমাহর পাছতে মানে দায়িত্ব লোক বিভাগের, মানে কোনোদিন মুখত হাঁহি দেখা না, আর হাজবেন্ডে আমি বিশ্ববিদ্যালয়ের কামত যেটা দেরি কই থাকে তেতিয়া কি করে বারে বারে ফোন করে যাবর কারণে কয়, আর এনেকা ধরনেরও দেখিছিল যে যেটা ইয়ারপা গেছে প্রেগনেন্ট অবস্থা খোজকাই নিব যাবলে বাধ্য করেছিল, অর্থাৎ 16 লাখ টকীয় গাড়ি আছে, 16 লাখ টকীয় গাড়িখনত কেতিয়াও উঠোয়া না, আর দ্বিতীয় কথাটা হল যেদিনাখানি ছুটি লৈছিল মৃত্যুর দুদিনের আগত মূর ওসর যেটা ছুটি এপ্লিকেশন দিছিল, সেই এপ্লিকেশন দিতে মানে পঞ্জক মহোদয় যেটা ফরওয়ার্ড করে দিছিল, সেই এপ্লিকেশন অকনমান দেরি হওয়ার কারণে গিরিয়েকে বিশ্ববিদ্যালয়ের ওসর নিনিয়াকি খোজকাঢ়ি যাবর কারণে বাধ্য করেছিল, গতি এই কথাব আমি দেখি আসলো, শারীরিক নির্যাতন ঘরত কি করেছিল নকৰিছিল আমি সেই কথা না জানো, কিন্তু আমি অনুমান করেছিল, আর দীঘল চুলি আছিল প্রায় 15-20 দিন মানের আগত দীঘল চুলিখিনি কাটি হঠাৎ মানে তেনেকৈ আহিছিল, আর যে প্রেগনেন্ট এই কথাটা নিজেও না জানিছিল, 5 মাহ প্রেগনেন্ট হওয়ার পাছত মোক এদিন কৈছিল, মই বিভাগত অকলে আছিল, কৈছিল স্যার মই গর্ভবতী আর মো প্রেগনেন্ট ছিল, মই মোক শুভেচ্ছা জানাইছিল আর সাবধান করে দিছিল কি খাব লাগে নালাগে কি করব লাগে, আনকি সেই গর্ভবতী অবস্থা পিন্ধিবর কারণে এজোর কটন কাপড়ও নাছিল, উলেন কাপড়ে পিন্ধি আসছিল, মানে পয়সার কারণে আসলে বিবাহ করাইছিল স্বামী, তেনেকা যেন আমার সন্দেহ হয়, হাজবেন্ডর নাম নাম জয়ন্ত কলিতা, আগতে বিবাহ করেছিল, তেখেতর আগর বিবাহ কথা আমি না জানো, কিন্তু এই বিবাহ পূর্ব পরিকল্পিতভাবে করেছে, কারণ বিবাহর পিছতেই অত্যন্ত মদাহী, সবে জানে ক্যাম্পাসত সবে জানে, আর যেদিনাখানি মৃত্যু হয়েছিল রুমির, সেই রুমির মৃত্যু দিনাখানিও ড্রিঙ্কস করে থাকা আমার অধ্যাপকে দেখা পাইছিল, মদ খাই পরস্ত্রীর সঙ্গে সম্পর্ক থাকা বলে অভিযোগ উত্থাপন, সেইটা কথা আমি না জানো, সেই বিষয়ে রুমিয়ে একো কথা কোয়া না, কিন্তু রুমিয়ে একটা কথা কৈছিল, মূর আগত কৈছিল কান্দিছিল যেটা মই সুধিছিল স্টেপ বাই স্টেপ কথাবোৰ যেটা কাউন্সেলিং কৰিছিল গোটেই কথাবোৰে কৈছিল, কিন্তু এইটো কথা কোৱা নাছিল যে হাজবেন্ডে কিমান কি অত্যাচার করে, এইখিনি কথা বেলেগ সংসারখন ধরে রাখার স্বার্থ হয় সংসারখন ধরে, তার মানে প্রথম বিবাহ বিচ্ছেদ হয়েছিল, আর সেই বিবাহ বিচ্ছেদের কারণেও আমাক অবগত করেছিল কিয় বিবাহ বিচ্ছেদ, কারণ মানে না জানো, মানে নতুনকে আছো গতি মানে সুদলে বাধ্য হয়েছিল, কারণ কাম কাজ কিছু হেরিয়ত অলপ অলপ ধরনের অস্থিরতা আমি দেখা পাইছিল, মানে মনোযোগের ক্ষেত্রে বা হাজবেন্ডে যে অত্যাচার করে, পরবর্তী পর্যায়ে আপনার কি স্টেপ লব, আমি স্টেপ লবলীয় কথাটা হল ঘর আমি আমি যিনি জানো সেই কথাখিনি অবগত করেছে পরিয়ালক, আর পরিয়ালেও এটা উপলব্ধি করেছে যে কথাটা এটা শোষণ অত্যাচার বা কিবা এটা করা হয়েছিল মানসিকভাবে, এই কথা মর্মে মর্মে উপলব্ধি করেছে, যদি পরিয়ালের মানুষে এই ক্ষেত্রে কিবা ভাবে আমি আমি ন্যায় বিচারিছো, আমি ন্যায় বিচারিছো, আর উচ্চ পর্যায়ের তদন্ত বিচারিছো, মুঠতে দুখিয়ে শাস্তি পাব লাগে, আইনি ব্যবস্থা গ্রহণ হব লাগে, আর কোনো ভূমি কাকতি এনেকা সহজ সরল এগারী নারী যাতে কেউ কেউ মৃত্যু হব না লাগে এই কথাটা বিচারিছো, আর ভবিষ্যতে এই বাচ্চাটো যাচ্চা আছে সেই বাচ্চাটো সুরক্ষার নামত রুমি কাকতি যিনি কম্পেনসেশন পায় যিনি পাবল আছে সেই বাচ্চাটোর নামত যাতে থাকিব লাগে আমি এই কথাটো বিচারিছো, কারণ দেউতাকর ওসর শিশুটো নিরাপদ নহয়, যি মহিলা নারীগুলি নিরাপদ নহল তাত আর এই শিশুটো নিরাপদ হব বলে আমি কেউ না ভাবো, তদন্তর আওতাত স্বামী আহিব লাগে, তদন্ত আওতাত স্বামী আহিব লাগে, নিশ্চয় হসপিটাল আহক, যিমান কি আহিব লাগে সব আহক, সব আহক, কোনো বাসা দিব না, মানে ডক্টর তো হাঙ্গর খাইছে,
ডক্টৰজনে যিখিনি মই যিটো নিউজ চেনেলত যিটো শুনিছোঁ, ডক্টৰজনে কৈছে খুব ক্ৰিটিকেল অৱস্থাত তেওঁলোক তাত ভৰ্তি কৰিছে আৰু জোৰ জবৰদস্তি জোৰ জবৰদস্তি এনেকুৱা হ'ব পাৰে নেকি যে ৰুমি ডক্টৰ ৰুমি কাকতিৰ সময় হোৱা নাছিলে আচলতে মোক ডক্টৰ ৰুমি কাকতিয়ে এদিন ফোন কৰিছিল, ছাৰ মোৰ দাঁতৰ ব্লিডিং হৈছে, মই আজি যাব নোৱাৰো। তেতিয়া কলো যে হব, তুমি চিন্তা কৰিব নালাগে, তুমি তাই মোক কলে যে চিএল ল'ম, ঠিক আছে মই চিএল হব, এইটো মই চিএল কৰি দিম, মই ক'ম কৰ্তৃপক্ষক জনাম। তাৰ পাছত তেওঁ দুদিনৰ পাছত তেওঁ আহিছিল আৰু সেইদিনাখনি তাই আত্মাহ হৈছে বুলি কৈছিল আৰু সেই আত্মাহৰ তেওঁলোকৰ মাক তেওঁলোকৰ ঘৰৰ পৰিয়ালৰ মানুহ আহিছিল আঠমাহৰ দিনাখনি কিবা নিয়ম কৰিবৰ কাৰণে। আমি জনাত 9 মাহত এগৰাকী মহিলাৰ সন্তান জন্ম হয়, প্ৰিমেচিয়'ৰ বেবি, আৰু বেবিটো ক্ৰিটিকেল কণ্ডিশ্যন হোৱাৰ কাৰণে মানে অপাৰেশ্যন কৰিব লগা হৈছিল আৰু তেওঁলোকে জান প্ৰাণ দি চেষ্টা কৰিছিল আমি যিমান দূৰ জানো বাচ্চাটো আৰু মানুহ মহিলাগৰাকীক সুস্থ কৰি ৰাখিবৰ কাৰণে। আৰু 150 বিপিত কেতিয়াও এজন মানুহৰ মৃত্যু হয় বুলি আমি